শুভবুদ্ধি সম্পন্ন অ্যাকোয়ারিয়াম প্রেমী বন্ধু, দীপজ্যোতি অ্যাকোয়ারিয়াম চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আমি এখন বলবো অ্যাকোয়ারিয়ামে কেন রক সল্ট বা আয়োডিনবিহীন লবণ বা সন্দক লবণ ব্যবহার করা হয়। আয়োডিনবিহীন লবণ বা সন্দক লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড দিয়ে অ্যাকোয়ারিয়ামে প্যারাসাইটদের মেরে ফেলা যায় না। সোডিয়াম ক্লোরাইড দিয়ে মাছের পেট পরিষ্কার করা যায় না, কারণ মাছের পুষ্টি বিপাক পরিপাক প্রক্রিয়া মেরুদণ্ডী প্রাণীদের মতো হয় না, মাছের কোষ্ঠকাঠিন্য হয় না, রেচন ক্রিয়াও সবসময় স্বাভাবিক থাকে। অ্যাকোয়ারিয়ামে আয়োডিনবিহীন লবণ বা সন্দক লবণ ব্যবহার করবার সময় কোনো কোনো মাছ ওই লবণ মুখের মধ্যে নিয়ে ফেলে কিন্তু খায় না, সুতরাং মাছের পেট পরিষ্কার হয় না, প্যারাসাইটদেরও মেরে ফেলা যায় না। বন্ধু, আপনি এখন আমাকে প্রশ্ন করতেই পারেন, প্যারাসাইট কি? প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাতাসের সঙ্গে ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক অ্যাকোয়ারিয়ামের জলে মিশছে। তাছাড়া অ্যাকোয়ারিয়ামের জলে ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস কম বেশি তো থাকেই, এগুলিকে খালি চোখে দেখা যায় না। এরা মাছের দেহে বাসা বাঁধে, ওই মাছের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে এবং বংশ বিস্তার করে। অপরের দেহের উপরে নির্ভর করে এরা বেঁচে থাকে বলে এদের ইংরাজিতে প্যারাসাইট, বাংলায় পরজীবী বলে। একটা কমন প্যারাসাইটের উদাহরণ দিই, আইসিএইচ প্রোটোজোয়া। বন্ধু, অ্যাকোয়ারিয়ামে আয়োডিনবিহীন লবণ বা সন্ধক লবণ ব্যবহার করবার দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, অ্যাকোয়ারিয়ামে যে সমস্ত প্যারাসাইটরা বাস করে তাদের বংশ বিস্তারের জন্য জলের যে উপযুক্ত পরিবেশ সেটা আয়োডিনবিহীন লবণ বা সন্ধক লবণ দ্বারা নষ্ট করে দেওয়া হয়। তাছাড়া প্যারাসাইটরা খানিকটা দুর্বল হয়ে পড়ে। ফিশারি কোর্সে ব্রিডিং, হ্যাচ, রেয়ারিং বিভাগে ওয়াটার হার্ডনেস ও টেম্পারেচার এই শব্দ দুটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। ওয়াটার হার্ডনেস অর্থাৎ জলের খরতা। জলের খরতা মাপা হয় ডিএইচ মিটারের সাহায্যে, আর খরতার পরিমাণ এর একক ডিএইচ। জলের খরতা বা ওয়াটার হার্ডনেস 4 ডিএইচ থেকে 10 ডিএইচ এর মধ্যে থাকলেই ওই জলে যে কোনো মাছ পোষা যায় কিন্তু প্রোডাকশন করা যায় না। অ্যাকোয়ারিয়ামের জলের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই অ্যাকোয়ারিয়ামে যে কোনো মাছ পোষা যায় কিন্তু ওই জলে যে কোনো মাছের ডিম ফোটানো যায় না। তাই বন্ধু, অযথা বিভ্রান্ত হবেন না, হতাশ হবেন না, সঠিক পদ্ধতিতে অ্যাকোয়ারিয়াম পরিচর্যা করুন, মাছ পুষুন। প্যারাসাইট কি করে মারবেন,
আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাকোরিয়ামে আয়োডিনবিহীন লবণ বা সন্দক লবণ ব্যবহারের দ্বিতীয় উদ্দেশ্য, অ্যাকোরিয়ামে জেনারেল এইড নামক ওষুধটির সঙ্গে ওই লবণ বিক্রিয়া করে জলে ভিটামিন তৈরি করে। ওই ভিটামিন মাছের দেহে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে। অ্যাকোরিয়ামের জলে প্যারাসাইট থাকলেও মাছকে কোনো ক্ষতি করতে পারে না। কত লিটার জলে কতটুকু ওষুধ দেবেন, কতদিন পর পর দেবেন, কত লিটার জলে কতটা লবণ ব্যবহার করবেন, কতদিন পর পর ব্যবহার করবেন, সব তথ্যই আমার চ্যানেলে তিনটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি। ভিডিও তিনটির নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অনুগ্রহ করে দেখবেন। আপনার অমূল্য সময় ব্যয় করবার জন্য আপনাকে ধন্যবাদ।